তপ্ত মরুর বুকে গরমে হাঁসফাঁস অবস্থা। একটু যদি বৃষ্টি হতো, এমন অসহনীয় গরমে সত্যি যদি বৃষ্টির হিম স্পর্শ ছুঁয়ে যায়, কার না প্রাণ জোড়াবে। আর মরুর বুকে সেই বৃষ্টির কারণে যদি সারা বছরই আরাম আবহাওয়া বিরাজ করে, তাহলে তো সোনাই সোহাগা। কি মরুর বুকে বৃষ্টির কথা শুনে অবাক হচ্ছেন? অবাক করা এমন পরিবেশই তৈরি করা হয়েছে মরুর শহর দুবাইয়ের একটি সড়কে। দুবাইয়ের এই সড়কের নাম রেইনিং স্ট্রিট। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই এই সড়কে বৃষ্টি ঝরে। দুবাইয়ের এক সড়কের নাম রেইনিং স্ট্রিট অব দুবাই, বা দুবাইয়ের বৃষ্টির সরণি। নামই বলে দিচ্ছে, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে এই সড়কে। ইউনাইটেড আরব আমিরাত, মরুময় দেশে যেখানে বৃষ্টির জন্য তীব্র হাপিত্যেশ, সেখানে কিভাবে একটি সড়কে এভাবে বৃষ্টি হতে পারে? বাস্তবতা, এই বৃষ্টি প্রকৃতির দান নয়, মানুষের সৃষ্টি। তাই তো, প্রকৃতিতে শীত গ্রীষ্ম যাই থাকুক না কেন, বৃষ্টি সরণিতে গেলে নিশ্চিত দেখা মিলবে বৃষ্টির। আগত মানুষকে তা দিবে মরুর তপ্ত গরমে পরম স্বস্তি পরশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম বা ইউটিউবে ঢুঁ দিলে দুবাইয়ের এই বৃষ্টি সরণির অসংখ্য ভিডিও চোখে পড়বে। এই রাস্তার দৈর্ঘ্য 0.6 মাইল। ইউরোপীয় আদলে পথচারী চলাচলের জন্য রয়েছে আলাদা ফুটপাত। একটু পরপর লাল আর সাদা রঙের ফোঁটা ফোঁটা ছাপ দেয়া ছাউনি তৈরি করা হয়েছে। হঠাৎই ঝমঝম করে ঝরে পড়ে বৃষ্টির পশলা। মরুর দেশে এই রাস্তা যেন এক টুকরো ভূস্বর্গ। এই অসম্ভব কাজ সম্ভব করেছে ক্লাইন ডিএনএস্ট গ্রুপ। তাদেরই মালিকানায় সে দেশে রয়েছে দুবাইয়ের কোর্ট দ্য আর্জুর মোনাকো হোটেল। ইউরোপীয় আদলে নির্মিত এ হোটেলের অবস্থান দুবাইয়ের ওয়ার্ল্ড আইল্যান্ডের কেন্দ্রে। শর্ত সাপেক্ষে এ রাস্তা সবার জন্য উন্মুক্ত। রাস্তাটির তাপমাত্রা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়। মরুর বুকে চরম গরমে যখন কষ্টের সীমা ছাড়িয়ে যায়, তখনও রাস্তাটির তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইট স্থির করে রাখা হয়। আর্দ্রতা ধরে রাখা হয় 60%। প্রতি ঘন্টায় 3 মাইল বেগে বাতাস বইয়ে দেয়া হয় এই সড়কে। ক্লাইন ডিএনএস্ট গ্রুপের চেয়ারম্যান জোসেফ ক্লাইন ডিএনএস্ট জানিয়েছেন, এখানে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেন তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইটের ওপরে গেলেই বৃষ্টি ঝরতে থাকে। কিন্তু কিভাবে? এই রাস্তার প্রতিটি ভবনের ওপরে কিছু লুকানো নল স্থাপন করা আছে। সেসব নলে রয়েছে শীতল পানির ধারা। তাপমাত্রা বাড়লেই নলে জমে থাকা পানি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। বৃষ্টি উপভোগের জন্য দুটি উপায়ে এই রাস্তায় যাওয়া যায়। কোর্ট দ্য আর্জুর মোনাকো হোটেলের অতিথি হয়ে, নয়তো একদিনের জন্য ওই সড়কে গিয়ে বৃষ্টি উপভোগের টিকিট কিনে। টিকিটের জন্য গুনতে হবে স্থানীয় মুদ্রায় 300 দিরহাম বা $81। এই বৃষ্টি সরণি বানিয়ে দুবাইয়ে ইউরোপের পরিবেশ নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। উদ্যোক্তারা চেয়েছেন, বিশেষ করে গ্রীষ্মকালে কাঠফাটা রোদে দর্শনার্থীরা এখানে এসে যেন ইউরোপীয় আবহ উপভোগ করতে পারেন। ওই হোটেলের এক মুখপাত্র বললেন, এখন তো এই রাস্তায় বছর জুড়ে বৃষ্টি ঝরছে, একসময় তুষারপাতও হবে। দুবাইয়ের বৃষ্টি সরণির এই কৃত্রিম বর্ষণ চলে সৌরবিদ্যুতে। ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ফ্রাউনহোফার ইনস্টিটিউটের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।